গুড মর্নিং স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়েব সলিউশন ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাল্টাম স্যার তোমরা এখন পাচ্ছ মিক্সড জি কেকটিসেট জি কে ডোজ ক্লাস নাম্বার ফিফটি ফোর চুয়ান্ন ক্লাসে সকলকে স্বাগত জানাই এবং এখানে এই ক্লাস তোমার আপকামিং সমস্ত পরীক্ষায় কিন্তু কাজে আসবে প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখে রাখো আমাদের ক্লাস রুটিন কি আছে মে মাসের এবং আমার ক্লাস পাচ্ছ সকাল সাড়ে আটটা থেকে এবং প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক তোমরা আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য অফ সলিউশনে পাচ্ছ এবং পেট কোর্স তোমরা আমাদের নিজস্ব অ্যাপ টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে পাবে এবং নতুন একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে যেটা হচ্ছে প্র্যাকটিস ব্যাচ প্রত্যেকে প্র্যাকটিস ব্যাচটা জয়েন করতে পারো মাত্র ফাইভ নাইন নাইন প্রাইস রয়েছে প্র্যাকটিস ব্যাচ জয়েন করতে গেলে তোমাদেরকে টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড করতে হবে দিয়ে তারপর প্র্যাকটিস ব্যাচ নিতে পারো এখানে তুমি তিন মাসের একটা ফুল প্র্যাকটিস প্যাকেজ পাবে যেখানে তোমার আপকামিং যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় ঠিক যেমনটুকু প্র্যাকটিস দরকার তিন মাসে তোমরা দুশো প্লাস টু প্লাস ক্লাস পাবে যেটা তোমাদের এই পরীক্ষার জন্য খুবই দরকার ছিল ওকে যাই হোক তো আমরা এখানে প্রশ্ন আলোচনা শুরু করবো প্রত্যেকে এরা কানেক্ট আছো মনোযোগ সহকারে দেখতে থাকো প্রথম প্রশ্ন ইউজিসি ইউজিসি এর বর্তমান চেয়ারম্যান কে আছেন ইউজিসি এটা আবার কি বলতে পারবে ইউজিসি একটা ফুল ফর্ম কি ইউজিসি হচ্ছে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন অর্থাৎ ইউনিভার্সিটি নিয়ন্ত্রক একটা অর্গানাইজেশন বলতে পারো তো এই ইউজিসি এর বর্তমান চেয়ারম্যান আছেন কে বলতে পারবে অপশন এ বলছে ঋত্বিক রোশন অপশন বি মাবিদালা জগদীশ কুমার বিনাশ কুমার ত্যাগী রবি মিত্তাল অপশন বি যারা করবে সঠিক উত্তর হয়ে যাবে ওখানে মাবিদালা জগদীশ কুমার তিনি বর্তমানে ইউজিসি এর চেয়ারম্যান আছেন বলো বর্তমানে কে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত আছেন দারুন একটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন পরীক্ষায় আসার মতো প্রশ্ন কিন্তু হ্যাঁ তো বর্তমান যে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানরা রয়েছেন তার নাম কি এবং তিনি হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ সিইও আমির সোহানি বিনয় কুমার ত্রিপাঠী জয়া ভার্মা সিনহা শেফালি ভার্মা বর্তমান আছেন মহিলা তিনি হচ্ছেন প্রথম মহিলা যিনি এই রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত আছেন অপশন সি জয়া ভার্মা সিনহা তিনি এখন বর্তমান রেলওয়ে বোর্ডের তোমার চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত আছেন পরবর্তী প্রশ্ন একই রকম ইম্পর্টেন্ট কিছু পদ যেগুলো পরীক্ষায় আসে কোন পদে কে আছেন সেই রিলেটেড কিছু প্রশ্ন বর্তমানে ইসরো ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো হেডকোয়ার্টার কোথায় সেটা তো প্রশ্ন আসে এর বর্তমান চেয়ারম্যান পদে কে আছেন নিযুক্ত কে বলো প্রত্যেকে বলো এটা সকলেই পারবে আশা করি ইসরো যেটা প্রতিষ্ঠিত হয় নাইনটিন সিক্সটি নাইনে সালে তো চেয়ারম্যান আছেন এস সোমনাথ ইসরো হেডকোয়ার্টার কোথায় ব্যাঙ্গালোর এস সোমনাথ তিনি হচ্ছেন বর্তমান ইসরো চেয়ারম্যান অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার সেবি সেবিটা কি এর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন সেভি এর পুরো কথা কি বলতে পারবে যারা কানেক্ট আছো প্রত্যেকে বলো সেবি এর ফুল ফর্ম কি হবে সেভি হচ্ছে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যেটা ভারতবর্ষে স্টক মার্কেট নিয়ন্ত্রণ করে স্টক এক্সচেঞ্জ যে সংস্থাগুলো রয়েছে যেমন আমরা বলি যে বম্বে স্টক এক্সচেঞ্জ বিএসই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসই তো এই ধরনের যে স্টক সংস্থা বা মার্কেটগুলো আছে এইগুলো নিয়ন্ত্রণ করে সেবি এই সেবি এর বর্তমান চেয়ারম্যান রয়েছেন একজন মহিলা মাধবীপুরী পুরিবোজ। অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রত্যেকে যারা কানেক্ট আছে এটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আর সেবি এর হেডকোয়ার্টার কোথায় বলো তো এর হেডকোয়ার্টার কোথায় আছে এটা তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে এস বিআই এস অর্থাৎ এস বিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই এসবিআই এর হেডকোয়ার্টার কোথায় আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সরি হ্যাঁ এর হেডকোয়ার্টার কোথায় আছে হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই এবং এর চেয়ারম্যান বর্তমানে কি আছেন এম আর কুমার দীনেশ কুমার খাড়া মাধবীপুরী বুঝ এস কিশোর এস বি আই এর বর্তমান চেয়ারম্যান আছেন দীনেশ কুমার খাড়া অপশন বি যারা করছো সঠিক উত্তর হয়ে যাচ্ছে সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে আচ্ছা পরবর্তী প্রশ্ন পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত আছেন বলো চলো এখানে সহজ প্রশ্ন আছে পাঞ্জাব এর বর্তমান মুখ্যমন্ত্রী আছেন ভগবন্ত মন অপশন এর সঠিক উত্তর আছে তিনি রয়েছেন পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী পরবর্তী প্রশ্ন এল আইসি এল আই সি এর বর্তমান চেয়ারম্যান কে আছেন প্রত্যেক আনসার করো সঠিক উত্তর কি হবে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এলআইসি এর বর্তমান চেয়ারম্যান কে আছেন বলতে পারবে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি সিদ্ধার্থ মহান্তি এগুলো নোট করে নেবে এই যে কোশ্চেন গুলো করানো হচ্ছে রিসেন্ট যে আপডেট আছে তার উপরে এই যে প্রশ্নগুলো কিন্তু আজকে একদিন করালাম দু মাস পরে করালে কিন্তু ব্যাপারটা একই উত্তর হবে তা কিন্তু নয় কারণ এই যে পদ এগুলো কিন্তু চেঞ্জ হয় আমরা প্রত্যেকেই জানি ওই জন্য মাঝে মাঝে এগুলো আপডেট আমাদের হবে থাকতে ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন বর্তমানে কে মণিপুরের মুখ্যমন্ত্রী আছেন দেখো কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই প্রশ্ন বলতে পারো এগুলো কে কোন পদে আছে যেগুলো পরীক্ষা আসে দেখবে কিছু কিছু সিএম রিলেটেড কোশ্চেন আসে মুখ্যমন্ত্রী কোন রাজ্যে কে আছে রিসেন্ট যেগুলো চেঞ্জ হয়েছে যেমন ঝাড়খণ্ড আছে চম্পাই সোরেন এগুলো মনে রাখতে হবে আমাদের বিহার নীতিশ কুমার রয়েছে মণিপুর রয়েছে এন বীরেন সিং এন বীরেন সিং হচ্ছে মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী তোমরা বলতে পারবে যে মধ্যপ্রদেশ বা তুমি বলো যে পুষ্কর সিং ধামি কোনো রাজ্যের কি সিএম আছেন বলতে পারবে চলো অবশ্যই পারবে পুষ্কর সিং ধাবি রয়েছে উত্তরাখণ্ডের বর্তমান উত্তরাখণ্ড প্রমোদ সা বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে প্রমোদ সাওয়ান আচ্ছা বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে বলব তো প্রশ্নটা খুব সহজ হলেও এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে মুখ্য নির্বাচন কমিশনার থেকে প্রশ্ন হতে পারে আচ্ছা ডক্টর রাজীব কুমার অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে সুমন বেরি রয়েছে নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন তো এখানে ভারতের এই যে মুখ্য নির্বাচন কমিশনার অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া এর পদের মেয়াদ থাকে গত বছর ছয় বছর এটা একটা বিষয় আর এবার বলো যে বর্তমান যে লোকসভা ভোট বা নির্বাচন হচ্ছে এটা কততম লোকসভা নির্বাচন বলতে পারবে বর্তমান আমরা জানি সারা ভারত জুড়ে লোকসভা নির্বাচন হচ্ছে লোকসভা এই যে লোকসভা নির্বাচন এটি কততম কততম তম বর্তমান লোকসভা হচ্ছে আঠারোতম লোকসভা নির্বাচন হচ্ছে আঠারোতম মাথায় রাখবে ত্রিপুরা ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি খুব পরীক্ষায় আছে পরীক্ষায় বিশেষ করে তে ত্রিপুরা খুব আছে ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি বিপ্লব দেব মানিক সাহা তরুণ কাপুর সঙ্গীতা সিং সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বলো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি মানিক সাহা সঠিক উত্তর অপশন বি মানিক সাহা তো এই যে দশটি কারেন্ট টপিক করানো হলো প্রত্যেকটা একটু নোট করে নিও এবং তোমরা প্রত্যেকে নতুন নতুন কিছু সিএম হয়েছে সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে সিএম লিস্ট তুমি গুগল সার্চ করবে সিএম লিস্ট অফ ইন্ডিয়া দেখবে পরপর চলে আসছে ওকে বলো কোন ভাইস রয়ের আমলে ভারত আফগানিস্তানের মধ্যে ডুর্যান্ড লাইন প্রবর্তিত হয় দারুণ একটা প্রশ্ন আমরা জানি ভারত আফগানিস্তানের মধ্যে যে রেখা আছে সেটাকে বলছি ডুর্যান্ড লাইন সেটা ভারত আফগানিস্তান পাশাপাশি পাকিস্তান আফগানিস্তানের মধ্যেও এই ডুর্যান্ড লাইন আছে এই ডুর্যান্ড লাইন কবে প্রবর্তিত হয়েছিল যদি আমরা দেখি লর্ড ডাফরিন লর্ড ল্যান্সডাউন লর্ড রিপন লর্ড নটপ্রুথ এদের মধ্যে কার সময় সঠিক উত্তর কি হবে বলো প্রত্যেকে উত্তর এখানে হয়ে যাবে লর্ড ল্যান্স ডাউন বি লর্ড এর সময়কালে আমরা দেখবো আহ আঠারোশো সালে আঠারোশো সাল নাগাদ এই ডুরার লাইন ভারতে প্রবর্তিত হয়েছিল মনে থাকবে লর্ড তোমার ডাফরেন ছিল কখন বুঝতে পারবো সময়কাল আমরা যদি ভাইস একটা লিস্ট দেখি প্রথম ভাইস রয় লর্ড ক্যানিং শেষ ভাইস হচ্ছে কে লর্ড মাউন্ট ব্যাটেন মানে ভাইস বলতে একদম শেষ স্বাধীনতার আগের মুহূর্ত পর্যন্ত আর কি তারপর ভাইস রায় পথটা আবার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে সেটা প্রথম স্বাধীন ভারতের গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন তারপর রাজা গোপালাচারী সেটা পরের বিষয় যাই হোক তো লর্ড রিপন তারপর আসবে লর্ড ডাফরিন লর্ড ডাফরিনের পরে লর্ড লর্ড লিটনের পরবর্তী ভাইস কে হন দেখো এই ভাইস রয় রিলেটেড প্রশ্ন পরীক্ষায় থাকে ভাইস রয় সম্পর্কিত ক্লাস আমার ইউটিউব ফ্রি ক্লাস অনেক আগে করানো আছে পাশাপাশি তোমরা প্রত্যেককে বলবো যে এই ভাইস একটা লিস্ট নিজে নিজে করবে দেখো আমরা পড়িয়ে যাব বারবার একাধিকবার তোমরা আজকে মনে থাকবে কাল থাকবে পরশু না মনে থাকে না তার কারণ হচ্ছে রিভিশন হয় না নিজে একবার খেটে যদি লেখো বইতে তো রয়েছে ইতিহাস বই খুললেই তুমি পেয়ে যাচ্ছ লর্ড ক্যানিংয়ের পরে কে কে আছে তারপর পর আছে এই যে লিস্ট নিজে একবার খাতায় লিখবে দেখবে মনে থাকছে বহুদিন লর্ড লিটনের পরবর্তী ভাইস হচ্ছে লর্ড রিপন লর্ড লিটনের যদি সময়কালটা আমরা দেখি লর্ড লিটন হচ্ছে এটা আঠারোশো তোমার বাহাত্তর থেকে ছিয়াত্তর ছিয়াত্তর থেকে আশি ছিয়াত্তর থেকে আশি হচ্ছে লর্ড লিটন লিটন এই লিটনের পরে লর্ড রিপন হচ্ছে আঠারোশো আশি থেকে আঠারোশো চুরাশি এটা হচ্ছে লর্ড রেপন এরপর আসবে লর্ড ডাফরিন যার সময় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল তিন কাঠিয়া আইন চালু হয় কত সাল তিন কাঠিয়া আইন তিন কাঠিয়া আইন কত সালে চালু হয় তো এই আইন চালু হয়েছিল আঠেরোশো সালে এবং লর্ড নর্থ ব্রুকের সময় লর্ড নর্থ সময়ে তিন কাঠে আইন চালু হয় এর পরে আবার একটা আইন আছে তিন কাঠে আইনি তোমার সেটা হচ্ছে এই চম্পারণ সত্যাগ্রহের সময় হয়েছিল বিঘাপতি তিন কাঠা সেটাও তিন কাঠি আইন কিন্তু এটা কিন্তু আলাদা এটা হচ্ছে তোমার লর্ড নর্থ ব্রুকের সময় একটা হয় সেটা আচ্ছা পরবর্তী প্রশ্ন নীল বিদ্রোহ হয় নিম্নের কার আমলে নীল বিদ্রোহ নীল বিদ্রোহ কোথায় হয়েছিল ওই তিন কাঠি আইন যেটা চম্পান সত্যগ্রহ ওটাও নীল চাষিদের ক্ষেত্রে বিঘাপতি তিন কাঠা নীল চাষ পূর্বে সেই একটা অর্ডার অনুযায়ী হচ্ছিল যাই হোক তো নীল বিদ্রোহ এটি নিম্নের কার আমলে হয় নীল বিদ্রোহ কত সালে হয় বর্তমান নীল বিদ্রোহ কত সালে হয় নীল বিদ্রোহ এটি হয় সতেরোশো সরি আঠারোশো আঠারোশো উনষাট সাল নাগাদ আঠারোশো উনষাট ষাট এই সময় হয়েছিল নীল বিদ্রোহ এবার তোমরা যদি হিসাব করো তখন কে ছিল লর্ড ক্যানিং ছিল লর্ড ক্যানিং ভারতবর্ষের হচ্ছে শেষ গভর্নর জেনারেল ভারতের শেষ গভর্নর জেনারেল পাশাপাশি প্রথম ভাইস রয় তো আমরা জানি সিপাহী বিদ্রোহ আঠারোশো সাতান্ন সেই আঠেরোশো সাতান্ন পরবর্তী আমরা জানি যে মহারানীর ঘোষণাপত্র আসছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনটাকে স্টপ করা হচ্ছে এবং ব্রিটিশ সরকার ভারতের শাসনভার হাতে তুলে নিচ্ছে তো এই সময় থেকে আমরা জানি যে কী শুরু হচ্ছে আবার নতুন ভাইস রয় এবং লর্ড ক্যানিংয়ের সময়কাল যদি দেখি সে আঠারোশো আটান্ন থেকে একষট্টি আঠারোশো সাল পর্যন্ত ভাইসরা হিসেবে তিনি ছিলেন তো সেই সময় হচ্ছে নীল বিদ্রোহ কত সহলে রয়্যাল টাইটেল অ্যাক্ট অনুসারে রানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী বলে ঘোষণা করা হয় আচ্ছা এখানে একটা একটু কারেকশান করা দরকার যেটা আমার মনে হচ্ছে এই যে প্রশ্নটা এটা ঠিক আছে ভারত সাম্রাজ্ঞী যেটা হচ্ছে রয়্যাল টাইটেল আঠারোশো সাতাত্তর সাল আচ্ছা এখানে যেটা তোমাদের কনফিউজ হবে তিন কাঠিয়া না এটা হবে আমার প্রশ্নটা একটু ভুল হয়েছে তিন কাঠিয়াটা সেই বিহারের চম্পারণ সত্যাগ্রহের সময় যেটা হয়েছিল তিন কাঠিয়া আর এটা হচ্ছে এক থ্রি তিন আইন বলা হয় এটাকে বলা হয় তিন আইন আর তিন আইন এটা এবং এটা অ্যাক্ট থ্রি বলা হয় অ্যাক্ট থ্রি এটা হচ্ছে টিন আইন মানে কনফিউজ হয়ে যাবে তোমরা আমার প্রশ্নটাই একটু বলছিল তিন আইন তিন আইন এটা হচ্ছে বাল্যবিবাহ বহুবিবাহ ইত্যাদি ওই রিলেটেড বিবাহ সংক্রান্ত আইন যেটা লর্ড নর্থ রুকের সময় হয় আঠারোশো বাহাত্তরে এটা হচ্ছে অ্যাক্ট থ্রি বা তিন আইন ওকে তাহলে এখানে যে ব্যাপারটা কনফিউশন সেটা হচ্ছে তিন কাঠিয়া আইনটা আলাদা তিন কাঠিয়া তিন কাঠিয়া আইনটা হচ্ছে আলাদা তিন কাঠিয়াটা হচ্ছে এটা আহ উনিশশো সাল লাঙ্গাত হয় ঠিক আছে যেটা বিহারের চম্পারণ সত্যাগ্রহের সময় এই তিন কাঠিয়া আইনের পরিপ্রেক্ষিতে আমরা দেখব যে চম্পারণ সত্যাগ্রহ হচ্ছে আর কি যাই হোক তাহলে এবার প্রশ্ন হচ্ছে ডিব্রুগড় শহর ডিব্রুগড় শহর নিম্নের কোন তীরে অবস্থিত ডিব্রুগড় শহর এটি কোন তীরে অবস্থিত তো ভারতবর্ষের প্রচুর নদ নদী রয়েছে এবং নদ নদীর তীরবর্তী প্রচুর শহরও আছে এই শহরের লিস্ট ভূগোলে তো রয়েছেই নদ নদী চ্যাপ্টারে হয়ে যাবে পাশাপাশি আমরাও ক্লাস নিয়েছি এরকম ক্লাস আমারও প্রচুর রয়েছে বা আমাদের স্ট্র্যাটেজিকে যারা করাচ্ছে তাদের ক্লাসেও তোমরা পেয়ে যাবে তো ডিব্রুগড় শহর এটি কোন নদী অবস্থিত বলো ডিব্রুগড় এখানে আমরা যদি দেখি এই যে ডিব্রুগড় শহরটি কোন রাজ্যে আছে সেটা আগে বলো ডিব্রুগড় হচ্ছে আসামে রয়েছে অসম রাজ্যে রয়েছে ডিব্রুগড় শহর তো এই অসমে রয়েছে ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদীর তীরে এই শহর অবস্থিত আসামের বেশিরভাগ যে শহরগুলো উল্লেখযোগ্য আমরা দেখব আহ সেগুলো সব ব্রহ্মপুত্র নদের নদীর তীরে অবস্থিত মথুরা শহর এটি কোন নদীতে অবস্থিত মথুরা এটি কোথায় মথুরা শহর যদি দেখি এটি হচ্ছে উত্তর প্রদেশ রাজ্যে এই মথুরা শহর কোন নদীর তীরে অবস্থিত মথুরা শহর এটি অবস্থিত হচ্ছে যমুনা নদীর তীরে যমুনা নদীর তীরে অবস্থিত ডুডুমা একটা জলপ্রপাত এই ডুডুমা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত বলতে পারবে ডুডুমা জলপ্রপাত এটি কোন নদীর তীরে অবস্থিত সুবর্ণরেখা সরি তীরে না উপর অবস্থিত কোন নদীর উপর সুবর্ণরেখা মাচপন বিহাত কাবেরী সঠিক উত্তর কি হবে আচ্ছা এই ডুডুমা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত বলতে পারবে এটি হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত উড়িষ্যা অবস্থিত এবং নদীর উড়িষ্যা রাজ্যে এই জলপ্রপাত অবস্থিত লোনি নদীর উৎস নিম্নে কোথায় লোনি নদী সম্পর্কে একটা প্রশ্ন পরীক্ষায় যেটা আছে সেটা হচ্ছে ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নদীর করো যার উৎপত্তি স্থল ভারতের ভিতরের সীমানায় এবং পতন ভারতের সীমানার ভিতরে তো এই যে লোনি নদীর উৎস নিম্নে কোথায় লোনি নদীকে বলা হয় একটি ইনল্যান্ড রিভার অন্তর্বাহিনী অন্তর্বাহিনী নদী এবং এর উৎপত্তি স্থল হচ্ছে আরাবল্লী পর্বত এবং এটি প্রথিত হয়েছে গুজরাটের কচ্ছের রনে তো অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে লুনি নদীর উৎস আরাবল্লী পর্বত অলকানন্দা এবং মন্দাকিনী নদীর স্থল নিম্নের কোথায় পঞ্চ পঞ্চপ্রয়াগের নাম আমরা জানি বিষ্ণুপ্রয়াগ নন্দপ্রয়াগ কর্ণপ্রয়াগ রুদ্রপ্রয়াগ এবং একটা হচ্ছে দেব দেবপ্রয়াগ এই যে পঞ্চপ্রয়াগ পাঁচটি নদীর মিলনস্থল অর্থাৎ পাঁচটি নদী বলতে আহ দুটো করে নদীর মিলনস্থলে একটা একটা নাম সঙ্গমস্থল অলকানন্দা এবং মন্দা এটির মিলনস্থল হচ্ছে নাম কি রুদ্রপ্রয়াগ পর্ণ প্রয়াগ এই অলকানন্দার সঙ্গেই পাঁচটা নদী মিলিত হচ্ছে অলকানন্দা নদী নদীর সঙ্গেই পাঁচটি নদীর মিলিত হচ্ছে আর কি এই যে প্রয়াগগুলো সব করা উত্তরাখণ্ডে পড়ছে কর্ণপ্রয়াগ হচ্ছে অলকানন্দার সঙ্গে এটা ফিক্সড ফিক্সড এটা ঠিক আছে আমি আর এটা লিখছি না অলকানন্দার সঙ্গে পিণ্ডারি নদী নদী এগুলো মাঝে মাঝে করাতে হয় অলকানন্দার সঙ্গে নন্দাকিনী নন্দা নদী হচ্ছে নন্দপ্রয়াগ নন্দাকিনি নন্দা আহ নন্দপ্রয়াগ ঠিক আছে বিষ্ণুপ্রয়াগ হচ্ছে ধৌলি গঙ্গা অলকানন্দার সঙ্গে ধৌলি গঙ্গা আর ফাইনালি আসবে হচ্ছে অলকানন্দা এবং ভাগীরথী তাহলে পঞ্চপ্রয়াগে কোন কোন নদী মিলিত হচ্ছে সেটা কিন্তু মনে রাখতে হবে দেবপ্রয়াগ হচ্ছে কি অলকানন্দার সঙ্গে ভাগীরথী এবং এখান থেকেই এই নাম এইবার চেঞ্জ হয়ে যাচ্ছে এই দুটো নদীর মিলিত নাম হচ্ছে গঙ্গা নদী যেটি ভারতের প্রধান নদী তাই তো এটুকু প্রত্যেকে আমাদের মনে রাখতে হবে আচ্ছা আমাদের যে ব্যাচগুলো চলছে তার মধ্যে ফাউন্ডেশন ব্যাচ চলছে ডাব্লিউ বি কেপির জন্য এনএমজিএনএম চলছে নার্সিংদের জন্য পঁচিশটা ব্যাচ যেটা ডাব্লিউ বিপি কেপি অ্যাসাইনমেন্টস রয়ার্ড ব্যাচ আছে ক্লার্কশিপ মেনের জন্য আচ্ছা রেলওয়ে ফাউন্ডেশন একটা ব্যাচ রয়েছে রেলের আর পি এফ এবং গ্রুপ ডির জন্য এস এস সি জন্য এস ফাউন্ডেশন আছে তো সব রকম ব্যাচ ফ্যাসিলিটি পাশাপাশি নতুন যে ব্যাচ আমরা লঞ্চ করেছি সেটা হচ্ছে প্র্যাকটিস ব্যাচ প্র্যাকটিস ব্যাচ শুরু হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে মে মাস ফার্স্ট জুন থেকে শুরু হচ্ছে প্র্যাকটিস ব্যাচ তিন মাসে ধামাকা প্র্যাকটিস হবে মাত্র ফাইভ এই প্রাইসে তোমরা এই ব্যাচটা নিতে পারবে ঠিক আছে এবং তিন মাসের কোর্স কিন্তু ছয় মাস তোমরা ভ্যালিডিটি পাবে ছয় মাস টোটাল ক্লাসগুলো দেখতে পারবে ঠিক আছে অ্যাক্সেস কতদিন থাকছে ছয় মাসের জন্য তাহলে এই ব্যাচ নিয়ে নাও তোমাদের টোটাল একটা কমপ্লিট প্র্যাকটিস হয়ে যাবে পরীক্ষার আগে আর ইউটিউবে এগুলো তো আছেই দেখো পড়াশোনাও শেষ নেই এটা আমরা শুনি বারবার কিন্তু এই যে সময়টা তুমি পড়ছো এটা যদি আরেকটু বেশি পড়ো তাহলে ক্ষতি কি তোমার যেটা তোমার স্কোর দুই বাড়বে তা কমবে না পরীক্ষায় হয়তো অনেকে একের জন্য হয় না চাকরি বা দুয়ের জন্য বা পয়েন্ট থ্রি থ্রির জন্য হয় না তো এই জায়গাটা মাথায় রাখতে হবে একটা প্রশ্ন যদি তুমি বেশি করে আসতে পারো সঠিক সেটাই কিন্তু তোমার অ্যাচিভমেন্ট ওকে মনুমেন্টস অব হাম্পি এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটি কোন রাজ্যে অবস্থিত বলতে হবে হাম্পির যে স্মৃতি আছে এটি কোন রাজ্যে পড়ছে হাম্পি হচ্ছে কর্ণাটক তাই তো অপশন বি সঠিক উত্তর হয়ে যাচ্ছে মনসবের অর্থ কি মনসব এটি হচ্ছে কে চালু করে মনসবদারি প্রথা আমরা শোনাচ্ছি ইতিহাসে জনপ্রিয় মোগলদের সময় এবং সেটি সম্রাট আকবর চালু করে মনসব কথার অর্থ হচ্ছে পদ বা পদমর্যাদা পদ বা পদমর্যাদা বর্তমান যেটা আছে অলরেডি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ এ বি এগুলোতে একটা পদের মর্যাদা এসআই সাব ইন্সপেক্টর ওসি অফিসার ইনচার্জ তো এই যে পদগুলো রয়েছে বিভিন্ন চাকরি পরীক্ষায় তো এগুলো একটা একটা পদ অনুযায়ী সিলেকশান দেওয়া হচ্ছে তাই তো বা বিভিন্ন পদ তৈরি করাই আছে এবং এক এক পদে এক এক যোগ্যতা লাগে তো এই যে মনসব এই যে মনসবদারি গোথা যেটা চালু করেছিল সম্রাট আকবর সেটা হচ্ছে ওই যে পদ সিলেকশন করা পদমর্যাদা সেই অনুযায়ী কিন্তু নিয়োগ হতো সেই সময় কোন দিনে সংবিধান দিবস পালিত হয় সংবিধান দিবস ভারতবর্ষে পালিত হয় কত তারিখে বলতে পারবি সহজ প্রশ্ন আছে দেখো ছাব্বিশে জানুয়ারি এবং ছাব্বিশে নভেম্বর এই দুটো সংবিধান রিলেটেড ইম্পর্টেন্ট জায়গা এই দিন হচ্ছে তোমার গৃহীত হয় গৃহীত হয় আর এই দিন হচ্ছে চালু হয় বা কার্যকরী হয় তাই তো দুটো ডেট এই গৃহীত হয় যে ডেটটা ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ সাল নাইনটিন ফোরটি নাইন এই দিনটাই হচ্ছে সংবিধান দিবস পালিত হয় আর এই দিন পালিত হয় রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের পরীক্ষায় কিন্তু আসা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুখ্য প্রতীক কি ছিল তার চশমা চরকা তার ছড়ি টুপি এখানে সঠিক উত্তর কি হবে অপশান বি হয়ে যাবে তার চরকা আচ্ছা গতদের হোমওয়ার্ক ছিল এটা ডাব্লিউ এম ও এর সদর দপ্তর কোথায় সদর দপ্তর হচ্ছে শহরে ঠিক আছে অপশন ডি হচ্ছে কারেক্ট আচ্ছা নর্মদা বাছা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন কে এটা তোমাদের আজকে থাকবে হোমওয়ার্ক এবং আজকে আমরা যে টোয়েন্টি সিক্স কোশ্চেন করালাম এর মধ্যে তোমার স্কোর কত হচ্ছে একটু জানিয়ে দেবে ক্লাসগুলো করতে থাকো দ্য ওয়ে টি টিডাব্লিউস অ্যাকাডেমি প্রি ক্লাস করতে থাকো পেট কোর্স করতে চাইলে আমাদের অ্যাপ অ্যাপে জয়েন করো এবং সেখানে তোমাকে পারচেস করতে হবে ঠিক আছে তাহলে আলোচনা এই পর্যন্ত থাকলো আজকের সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করবে ওকে টাটা বাই